আপনার বয়স যদি 18 বছর বা তার বেশি হয়ে থাকে তখন নতুন ভোটার কার্ড বানানোর জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব। বছরের যে কোনো সময় আপনারা অনলাইনে নতুন ভোটার কার্ড বানানোর জন্য আবেদন করতে পারেন। এবার আপনি যে বছর ভোটার কার্ডের জন্য আবেদন করছেন সেই বছর 1 জানুয়ারি আপনার বয়স হতে হবে 18 বছর বা তার বেশি। ধরুন 2021 সালের সেপ্টেম্বর মাসে আপনার বয়স 18 পূর্ণ হলো, তাহলে 2021 সালে আপনি আবেদন করতে পারবেন না, কেননা 2021 সালের 1 জানুয়ারি আপনার বয়স 18 পূর্ণ হয়নি। সুতরাং আপনি আবেদন করতে পারবেন 2022 সালে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এবার দেখে নেব কিভাবে অনলাইনে আবেদন করবেন। গুগলে গিয়ে NVSP টাইপ করে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটি এসছে এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে দেখুন ভোটার পোর্টাল বিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই অপশনে ক্লিক করবেন। পেজটি ওপেন হয়ে গেছে। এবার যদি এখানে আপনার অ্যাকাউন্ট করা না থাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে ইমেল আইডি টাইপ করবেন অথবা মোবাইল নম্বর দেবেন। আমি মোবাইল নম্বর টাইপ করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করছি। মোবাইলে একটি ওটিপি চলে এসেছে, ওটিপিটা এখানে এন্টার করে নিচ্ছি। ওটিপি এন্টার করার পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এবার আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের মধ্যে একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং একটা নাম্বার থাকবে। পাসওয়ার্ড এন্টার করার পর কনফার্ম পাসওয়ার্ডে আবার একই পাসওয়ার্ড টাইপ করবেন, তারপর ছোট্ট এই অঙ্কটা করে নেবেন। এটা করার পর এই বক্সে একটা টিক দেবেন, এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ওয়েলকাম টু দ্য ভোটার পোর্টাল, এবার ওয়েলকাম অপশনে ক্লিক করবেন। ইওর প্রোফাইল ডিটেলস, এখানে আপনার নাম এন্টার করতে হবে, যদি সারনেম থাকে তখন এখানে এন্টার করবেন। নাম এবং সারনেম এন্টার করার পর এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন, এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার দেখুন এই পেজটি ওপেন হয়েছে। তো এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এবার লেট স্টার্ট এই অপশনে ক্লিক করবেন। যদি আপনি প্রথমবারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তখন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, তো এখানে ইয়েস অপশনে ক্লিক দেবেন, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। এবার এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। প্রথমে এখান থেকে কোন সালটা সিলেক্ট করে নেবেন, এরপর এখানে কোন মাসটা সিলেক্ট করে নেবেন, এখানে কোন দিনটা সিলেক্ট করে নেবেন। প্লেস অফ বার্থ, এখানে আপনার গ্রামের নাম বা শহরের নামটা লিখতে হবে। এখানে স্টেট সিলেক্ট করবেন, এখান থেকে জেলার নামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট, তো এখান থেকে আপনার জন্ম তারিখের প্রমাণের জন্য একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, মার্কশিট অফ ক্লাস 10, ক্লাস 8 অথবা ক্লাস 5, বার্থ সার্টিফিকেট ফ্রম দ্য স্কুল অর আদার এডুকেশনাল ইনস্টিটিউশন, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই এ মিউনিসিপ্যাল অথরিটিস অর রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথস, ব্যাপটিজম সার্টিফিকেট অর আদার। তো এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি সিলেক্ট করে নেবেন। এবার যদি এই ডকুমেন্টগুলো কোনোটাই আপনার কাছে না থাকে তখন কি করবেন? তখন আপনাকে Annexure 2 এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পর আপনার বাবা অথবা মা এই জায়গায় সই করবেন। সই করার পর এখানে তারিখ দেবেন, তারপরে এই ফর্মটাকে নিয়ে যাবেন ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার, তার কাছে নিয়ে যাবেন। সেখানে উনি এটাকে সই করবেন
এবং একটা সিল দিয়ে দেবেন। তারপর এই ফর্মটাকে স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। এবার যাদের এই সব ডকুমেন্টগুলোও নেই এবং মা বাবাও নেই, তারা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে তাদের ডেট অফ বার্থটা লিখিয়ে নিয়ে আসবেন, তারপর সেই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন। তো আমি এখানে প্যান কার্ড অপশনটা সিলেক্ট করছি। সিলেক্ট ফাইল টু আপলোড এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্যান কার্ডটাকে সিলেক্ট করে নিলাম, তারপর আপলোড এই অপশনে ক্লিক করতে হবে। তো আমার প্যান কার্ড আপলোড হয়ে গেছে। এরপর সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনার নাম চলে এসছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করছি বাংলাতেও আপনার নামটা অটোমেটিক্যালি চলে এসছে। যদি বাংলা নামের বানানে ভুল এসে থাকে এখানে, তখন বাংলাটা অন্য কোথাও টাইপ করে এখানে এসে পেস্ট করে দেবেন। যদি কোনো ডিসেবিলিটি থাকে তখন এই অপশনগুলোতে ক্লিক করবেন, যদি না থাকে কিছু করার দরকার নেই। আপলোড পিকচার, এখানে একটা কালার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন, যেটা হতে হবে 200 KB-র মধ্যে .jpg বা .jpg ফরম্যাটে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ছবিটাকে এভাবে ক্রপ করে নেবেন যেটুকু জায়গা আপনি দেখতে চাইছেন, এরপর এটা আপলোড করে নেবেন। ওয়েল ডান, ইওর ফাইল হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। তো এরপর এই ফর্মটা ফিল আপ করার পর সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। এন্টার ফ্যামিলি মেম্বার ডিটেলস, এখানে আপনার ফ্যামিলির যে কোনো একজনের ভোটার কার্ডের ডিটেলসটা দিতে হবে, সেটা আপনার মা বাবা ভাই বোন দিদি এরা হতে পারে, এবং আপনি যে অ্যাড্রেসে থাকেন তাদের কার্ডটাও যেন সেই অ্যাড্রেসেই থাকে। তো কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। এন্টার নেম অফ রিলেটিভ, যার কার্ডের নাম্বারটা দেবেন তার নামটা এখানে লিখে দেবেন এবং তার পদবিটা এখানে লিখে দেবেন। রিলেশন টাইপ, উনি আপনার কে হন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এন্টার ইওর কারেন্ট অ্যাড্রেস, এখানে আপনার বর্তমান ঠিকানাটা লিখতে হবে, এখানে বাড়ির নম্বর, স্ট্রিট এরিয়া বা লোকালিটি, এখানে পোস্ট অফিস, এখানে টাউন বা ভিলেজ, এবং এখানে এরিয়া টাইপ কি এবং পিনকোডটা এখানে দেবেন। তো আমি এই ঘরগুলো ফিল আপ করে নিচ্ছি। ঠিকানা লেখার পর এখান থেকে আপনি স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, এখানে জেলা সিলেক্ট করবেন, এখানে অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ইওর অ্যাড্রেস প্রুফ, এখানে আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে, সেটা কি হতে পারে, ব্যাংক পাসবই, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, লেটেস্ট রেন্টাল অ্যাগ্রিমেন্ট, ওয়াটার, টেলিফোন বা ইলেকট্রিক বিল, পোস্টাল ডিপার্টমেন্টের থেকে যে চিঠি গেছে আপনার নামে সেই চিঠিটা হলেও চলবে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি আপলোড করে দেবেন। তো আমি এখানে ড্রাইভিং লাইসেন্সটা আপলোড করছি। এটা সিলেক্ট করার পর সিলেক্ট ফাইল টু আপলোড এখানে সিলেক্ট করে ড্রাইভিং লাইসেন্সটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে। ডিক্লারেশন, আপনি ওই ঠিকানায় কতদিন থাকছেন, যদি আপনার ওখানেই জন্ম হয়ে থাকে তাহলে এখানে আপনার জন্ম তারিখের যে সাল সেই সালটা এখানে দিয়ে দেবেন এবং সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গার নামটা এখানে লিখে দেবেন। এন্টার নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখে দেবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি যে ফর্মটা এতক্ষণ ধরে ফিল আপ করলেন তার সমস্ত ডিটেলস এখানে চলে এসছে। এটা একবার ভালোভাবে দেখে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা। যদি কিছু ভুল থেকে থাকে তখন আপনি এডিট ফর্ম এই অপশনে ক্লিক করে সেটাকে ঠিক করে নেবেন। ঠিক করে দেওয়ার পর ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করে এটাকে সাবমিট করবেন। তো আমি এখন এটা সাবমিট অপশনে ক্লিক করছি। কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাবমিটেড ইওর অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এখানে আপনার অ্যাপ্লিকেশনের রেফারেন্স আইডিটা দিয়ে দিয়েছে,
আপনি পরে এই রেফারেন্স আইডি দিয়ে ট্র্যাক করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো কি না। তো ঠিক এভাবেই আপনারা নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। ধন্যবাদ।